এখন আমরা অপারেটিং সিস্টেমের বিভিন্ন ধরনের আর্কিটেকচার নিয়ে ডিসকাস করব। সো অপারেটিং সিস্টেমের অনেক ধরনের আর্কিটেকচার থাকতে পারে বেসিক্যালি আর্কিটেকচারগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি যদি আমরা আপনার প্রসেসরের সংখ্যার দিক থেকে চিন্তা করি তো কিছু সিস্টেমকে আমরা বলতে পারি সিঙ্গেল প্রসেসর সিস্টেম কিছু মাল্টি প্রসেসর সিস্টেম অ্যান্ড কিছু ক্লাস্টার সিস্টেম সো এদের মধ্যে ডিফারেন্সটা কী সিঙ্গেল প্রসেসর সিস্টেমে সেখানে হচ্ছে একটাই মেন সিপিউ থাকে যেটা বাকি যে জেনারেল পারপাস ইনস্ট্রাকশন অথবা যে আমার প্রোগ্রামগুলো থাকবে সে প্রোগ্রামগুলোকে বা ইনস্ট্রাকশনগুলোকে এক্সিকিউট করবে বাট অলমোস্ট অল সিঙ্গেল প্রসেসর সিস্টেম হ্যাভ আদার স্পেশাল পারপাস প্রসেসর মানে একটা সিঙ্গেল প্রসেসর আসলে সব ধরনের কাজ করতে পারে না সো প্রায় সব ধরনের এই টাইপের সিস্টেমেই স্পেশাল পারপাস প্রসেসর থাকে যারা স্পেশাল কাজ করে হয়তো কেউ মেমোরি রিলেটেড কাজ করে কেউ হয়তো ইনপুট নিয়ে কাজ করে কেউ আউটপুট নিয়ে কাজ করে আই মিন ডিভাইস স্পেসিফিক প্রসেসর থাকে আর মাল্টি প্রসেসর সিস্টেমের কথা যদি চিন্তা করে এখানে টু অর মোর প্রসেসর থাকবে এই সিস্টেমটাতে অ্যান্ড দেয়ার ইন এ ক্লোজ কমিউনিকেশান অ্যান্ড শেয়ার দ্য কম্পিউটার বাস ক্লক মেমোরি অ্যান্ড পেরিফেরাল ডিভাইসেস আমরা যে নর্মাল মানে বা এখনকার যুগে যে প্রসেসরগুলোর কথা আমরা চিন্তা করতে পারি যে মডার্ন প্রসেসরগুলো ওগুলো আসলে মাল্টি প্রসেসর কারণ আমরা জানি প্রত্যেকটা প্রসেসরে অনেকগুলো কোর থাকে অ্যান্ড দোস কোর্স অ্যাকচুয়ালি ওরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে এবং যে মেমরি বা যে ডিভাইসগুলো আমার কম্পিউটার সিস্টেমে থাকে সেই ডিভাইসগুলো আসলে এই সবগুলো কোর বা প্রসেসরের মধ্যে শেয়ার থাকে তো এই মাল্টি প্রসেসর সিস্টেমকে প্যারালাল সিস্টেম অথবা মাল্টি কোর সিস্টেমও বলা হয় এই জন্যই আর ক্লাস্টার সিস্টেমের কথা যদি আমরা চিন্তা করি ক্লাস্টার সিস্টেম আর বাকি দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে বাকি দুটোর সব কিছুই আমরা বলতে পারি কম্প্যাক্ট একটা সিঙ্গেল প্লেসে থাকতে পারে বা একটা সিঙ্গেল হার্ডওয়্যার দিয়ে বা কেবল দিয়ে কানেক্টেড থাকতে পারে আর ক্লাস্টার সিস্টেমের যেই প্রসেসরগুলো থাকবে এটাও ওয়ান কাইন্ড অফ মাল্টি প্রসেসর সিস্টেম মানে অনেকগুলো মাল্টিপল সিপিউ থাকবে এখানে অ্যান্ড এই সিপিউগুলো প্রত্যেকে আসলে একটা ইন্ডিভিজুয়াল সিস্টেমের মতো অ্যান্ড এই যে ইন্ডিভিজুয়াল সিস্টেম বা ইন্ডিভিজুয়াল সিপিউ বা ইন্ডিভিজুয়ালগুলো নোটগুলোকে নোটগুলা সেগুলো আসলে একটা একটার সাথে কানেক্টেড ভিয়া নেটওয়ার্ক সেটা হতে পারে একটা ল্যান অথবা একটা ইন্টারকানেক্টার বা সাথে ইনফিনিব্যান্ড তো এই ধরনের একটা নেটওয়ার্ক দিয়ে এই সিপিউগুলো কানেক্টেড থাকতে পারে যাতে করে ওদের মধ্যে খুব ফাস্ট কমিউনিকেশান হইতে পারে বাট এই ক্লাস্টার সিস্টেমে প্রত্যেকটা সিপিউ একটা কি বলা যায় একটা ইন্ডিভিজুয়াল সিস্টেম বলা যায় যারা গ্রুপ হিসেবে একজন নেটওয়ার্কে কানেক্টেড থেকে একটা পুরো ক্লাস্টার্ড একটা সিস্টেম হিসেবে কাজ করতে পারে তারপর যদি আমরা খেয়াল করি যে মাল্টি প্রোগ্রামিং যে কনসেপ্টটা ই এই কনসেপ্টটা আসলে কিভাবে অপারেটিং সিস্টেমকে ডেভেলপ করতে হেল্প করছে আই মিন ইউজার এক্সপেরিয়েন্সটা কিভাবে আর বেটার করেছে সো মাল্টি প্রোগ্রামিং কি করে ইট ইনক্রিজেস সিপিইউ ইউটিলাইজেশন কিভাবে সিপিইউ ইউটিলাইজেশন সে ইনক্রিজ করে তার আগে আমরা বুঝতে হবে মাল্টি প্রোগ্রামিং কি জিনিস মাল্টি প্রোগ্রামিং মানে হলো যে আমার আমার সিস্টেম একসাথে অনেকগুলো প্রোগ্রামকে এক্সিকিউট করতে পারছে দ্যাট মাল্টি প্রোগ্রামিং সো প্রোগ্রামিং এর ফলে যেটা হয় যে সিপিউ ইউটিলাইজেশনটা বেড়ে যায় কিভাবে বাই অর্গানাইজিং জব সো দ্যাট সিপিইউ অলওয়েজ হ্যাজ ওয়ান টু এক্সিকিউট সো সিপিইউ কখনো আইডল হয়ে বসে থাকবে না সে অলওয়েজ অলওয়েজ সে কাজে ব্যস্ত থাকবে

প্রোগ্রামটাকে বা জবটাকে প্রথমত আমার মেমোরিতে আসতে হবে দেন ওই মেমোরি থেকে প্রসেসটা আমার সিপিইউ সরি সিপিউ না বলে এখানে প্রসেসর বলাটা পেটার দেন মেমোরি থেকে আমার প্রসেসটা প্রসেসরে যাবে অ্যান্ড এক্সিকিউট হবে তো হোয়াট ইজ জব পুল জব পুল মানে হচ্ছে এখানে কিছু প্রসেস থাকবে বা জব থাকবে যেগুলোকে আমি বলবো যেগুলো আসলে আমার মেমোরিতে আসার জন্য রেডি তো বাট আমার মেমরির আমরা কি জানি আমরা জানি আমার কম্পিউটার সিস্টেমের মেমরির পরিমাণ বা মেমোরি সাইজ অনেক ছোট হয় সো সবগুলো জবকে হয়তো সে অ্যাফোর্ড করতে পারবে না সো সো কী করতে হবে অপারেটিং সিস্টেম সে আসলে সিলেক্ট করবে এখান থেকে কোন কোন জবটা মেমোরিতে লোড হওয়া উচিত রাইট সো এই যে পুলটা এই পুলটাকে আমরা বলি হচ্ছে জব পুল এই জব পুল থেকে এক একটা জব অথবা প্রসেস অথবা প্রোগ্রাম এগুলোকে আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারি অনেক আগে যখন অপারেটিং সিস্টেম কনসেপ্টটা ছিল তখন প্রোগ্রামগুলোকে জব হিসেবে চিন্তা করা বা টাস্ক হিসেবে চিন্তা করা হতো তো জব পুলের মধ্যে জবগুলো থাকবে অ্যান্ড অপারেটিং সিস্টেম এখান থেকে পিক করে মেমোরিতে লোড করবে টু এক্সিকিউট সো আমার মেমোরিতে হচ্ছে মাল্টিপল মাল্টিপল জব বা মাল্টিপল প্রসেস তাহলে থাকছে সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ মেমোরি এই মেমোরিতে আমার তিন তিনটা বা চারটা জব আছে সো আমার প্রসেসরের কাজ হচ্ছে এই চারটাকে সে এক্সিকিউট করা সে যদি জব ওয়ানের এক্সিকিউশন শেষ করে ফেলে দেন হয়তো সে নেক্সট জবে যাবে এটাকে এক্সিকিউট করবে সো ইন দ্য মিন টাইম জব ওয়ানের যে স্পেসটা ফাঁকা হলো ওই স্পেসে জব পুল থেকে আরেকটা জব এসে রেডি হয়ে থাকবে প্রসেসরে যাওয়ার জন্য তো এটা আসলে এভাবেই প্রোগ্রামিং এনসিওর করছে যে প্রসেসর কখনোই ফাঁকা বা আইডল হয়ে বসে থাকবে না সব সময় মেমোরিতে কোনো জব থাকবে বা কোনো প্রোগ্রাম থাকবে যেটা প্রসেসরে গিয়ে এক্সিকিউট হওয়া দরকার সো এইভাবে আসলে প্রোগ্রামিং আমার সিপিউর ইউটিলাইজেশনটা অনেক ইনক্রিজ করে সো আরেক ধরনের স্ট্রাকচার হচ্ছে টাইম শেয়ারিং সিস্টেম সো টাইম শেয়ারিং সিস্টেমের যে জিনিসটা হয় ব্যাপারটা এরকম যে এখানে একটাই প্রসেসর বা একটা সিপিউ আছে বা একটা সিস্টেম আছে অ্যান্ড এই সিস্টেমটা ডিফারেন্ট ইউজারদের মধ্যে শেয়ার কীভাবে শেয়ার আমরা এইভাবে চিন্তা করতে পারি যে যখন একজন ইউজার ইউজ করছে ফর এক্সাম্পল ইউজার ফাইভ ফর এ স্পেসিফিক টাইম এ পুরা সিস্টেমটা সেই টাইমটা হতে পারে এক মিলি সেকেন্ড বা এক সেকেন্ড তবে এর সাথে কম বা এর চাইতে বেশি হতে পারে নেগলিজিবল অ্যামাউন্ট অফ টাইম কেন বলছে এটা একটু পরে বুঝতে পারবো তো ওই অল্প সময়ের জন্য এই পুরা সিস্টেমটা ইউজার ফাইভ পেয়ে যায় এবং সেটাকে ইউজ করায় সাথে সাথে ওই এই সময়টা পরে ইউজার ফাইভ আবার এটা অ্যাক্সেস হারাই ফেলে মেবি ইউজার সিক্স দেন হচ্ছে সে এই পুরো সিস্টেমটার অ্যাক্সেস পায় তার মানে হলো এখানে যতগুলো ইউজার আছে প্রত্যেকটা ইউজার ইন টার্নস খুবই অল্প সময়ের জন্য পুরা সিস্টেমটাকে ইউজ করতে পারে সো দ্যাটস দ্যারস দিস ইজ কল টাইম শেয়ারিং বাট এই টাইমটা এত কম পরিমাণে হয় বা এই সুইচিংটা এত ফাস্ট হয় যে একজন ইউজার সে যখন ইউজার ওয়ান সে যখন এই সিস্টেমটাকে ইউজ করে সে ধরে নেয় বা তার ইউজার এক্সপিরিয়েন্সটা এরকম হয় যে অন্য কোনো ইউজার যে এটাকে ইউজ করছে সে এটা বুঝতে পারে না সো দিস ইজ দ্য মেইন ফিচার অথবা অর দ্য কি ফিচার অফ টাইম শেয়ারিং সিস্টেম বাট এটার একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে এই ধরনের সিস্টেম যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে সিস্টেমটাকে ইন্টারেক্টিভ সিস্টেম হতে হবে ইন্টারেক্টিভ মানে সিস্টেম শুড বাই প্রত্যেকটা ইউজারের সঙ্গে যে ওর যে রেসপন্স বা যে কমিউনিকেশন হবে সেই রেসপন্স টাইমটা অনেক শর্ট হতে হবে সো এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে একটা টাইম শেয়ারিং সিস্টেম ডেভেলপ করা যেতে পারে সো এটার সুবিধাটা কি এটার সুবিধাটা হচ্ছে আমি একটা সেম সিস্টেম দিয়ে সেম রিসোর্স দিয়ে আমি অনেকগুলো ইউজারকে এমনভাবে প্রোভাইড করতে পারছি যাতে করে প্রত্যেকটা ইউজার মনে করছে সে সিঙ্গেল হ্যান্ডেডলি পুরো সিস্টেমটাকে ইউজ করছে অ্যান্ড আমরা মাল্টিপ্রোগ্রামিং নিয়ে ডিসকাশন করেছি মাল্টিপ্রোগ্রামিং এরও কিছু রিকোয়ারমেন্ট আছে সো একটা হচ্ছে জব স্কেজুয়েলিং সো জব স্কেজুয়েলিং কি জিনিস সেটা আমরা একটু আগে দেখেছি যে জব পুল থাকে জব পুল থাকে এই জব পুলে যে প্রত্যেকটা জব রেডি থাকে যেগুলো মেমোরিতে আসতে চায় আচ্ছা এই যে জব পুল থেকে যে কোন জবগুলো বা কোন প্রোগ্রামগুলো মেমোরিতে এসে লোড হবে কি জন্য লোড হবে টু বি এক্সিকিউটেড ইন সিপিও কোনগুলো কোন জবগুলো আসবে সেটা কে ডিসাইড করে আমরা বলেছিলাম অপারেটিং সিস্টেম তো অপারেটিং সিস্টেমের ওই স্পেসিফিক ওই স্পেসিফিক পার্টটুকুর নাম আমরা বলতে পারি জব স্কেজিউলার সো জব স্কেজলিং কি করে বা জব স্কেজিউলার কি করে যদি এখানে অনেকগুলো জব থাকে তাহলে কোনগুলো মেমোরিতে লোড হবে সেগুলো সে ডিসাইড করে ওকে সো তাহলে এখানের রিকোয়ারমেন্টটা কি যেহেতু দেয়ার আর সেভারাল প্রোগ্রামস ইন মেমোরি অ্যাট দ্য সেম টাইম সো ইট রিকোয়ারস আম মেমোরি ম্যানেজমেন্ট মানে যেহেতু মেমোরিতে আমি একসাথে অনেকগুলো জব রাখতেছি মেমোরি ম্যানেজমেন্টটা দরকার দেন দ্য নেক্সট ফেজ ইজ যে এই মেমোরিতে প্রসেসগুলো আসলো ফর এক্সাম্পল এখানে চারটা প্রসেস আসলো বা চারটা জব আসলো কিন্তু সিপিইউতে অ্যাট এ টাইম একটা প্রসেসর এট এ টাইম একটা জবকে এক্সিকিউট করতে পারে তাহলে এই চারটার মধ্যে কোন জবটা কখন সিপিউতে যাবে বা প্রসেসরে যাবে সেইটা ডিফাইন করে হচ্ছে সিপিইউ স্কেজলার সো সো এই দুইটা জিনিস এ খুবই ইম্পর্টেন্ট যে জব স্কেজলিং অ্যান্ড হচ্ছে CPU scheduling আর আরেকটা স্পেশাল ফিচার আছে সেটা হচ্ছে যদি কিছু প্রসেসের সাইজ এত বড় হয় যে যে প্রসেসটা মেমোরিতে ফিট করছে না দেন সোয়াপিং মুভস देम ইন এন্ড আউট টু রান फ्रॉम মেইন মেমরি অ্যাচিভিং দিস গোল ইজ ভার্চুয়াল মেমোরি একটা ভার্চুয়াল মেমোরি কনসেপ্ট চলে আসে যদি এমন কোনো প্রসেস আসে যেটা এখানে রাখা সম্ভব হচ্ছে না তো এখান থেকে কিছু প্রসেসকে সে সোয়াপ আউট করে দেন হচ্ছে ওই ওই বড় সাইজের প্রসেসগুলোকে বা বড়ো সাইজের জবগুলোকে সে এক্সিকিউট করার ব্যবস্থা করতে পারে এখন আমরা দেখি অপারেটিং সিস্টেমের অপারেশন যে অপারেটিং সিস্টেমে কিভাবে আসলে কাজগুলো হয় বা কিভাবে আসলে এক্সিকিউশন হইতে পারে সো মডার্ন অপারেটিং সিস্টেম আর interrupt driven মানে কি ইন্টারেপ্ট মানে হচ্ছে রিকোয়েস্ট করা অনেকটা ব্যাপারটা এরকম যে কিছু একটা কাজ করতে চাচ্ছে সে এটা সে সেটা অপারেটিং সিস্টেমকে জানাবে বা রিকোয়েস্ট করবে যে আমি আমি কাজটা করতে চাই বা আমার এই রিসোর্সটা লাগবে এরকম কিছু একটা ইনফরমেশন বা রিকোয়েস্টে জানাবে সো ইন্টারপ্ট ড্রিভেন মানে হচ্ছে যেহেতু আমাদের অনেকগুলো ইউজার অ্যাপ্লিকেশান আমরা রান করি বা আমরা এক্সিকিউট করি আমাদের অপারেটিং সিস্টেমের থ্রুতে সো অনেক ধরনের রিকোয়েস্ট বিভিন্ন অ্যাপ্লিকেশান পাঠায় অপারেটিং সিস্টেমকে অপারেটিং সিস্টেম সেই রিকোয়েস্টগুলোকে রেসপন্স করে রেদার দেন সে নিজে থেকে কিছু করা তো এই জন্যই বলছে যে মডার্ন অপারেটিং সিস্টেম যেগুলো আছে তারা হচ্ছে এরকম ইন্টারঅ্রিভেন মানে ইউজার অ্যাপ্লিকেশানগুলো যে রিকোয়েস্টগুলো দেয় তার সে রেসপন্স দিতে থাকে হ্যাঁ ইভেন্টস আর অলমোস্ট অলওয়েজ সিগন্যাল বাই দ্য অকারেন্স অফ এ ইন্টারেপ্ট অ ট্র্যাপ মানে আমার অপার আমার কম্পিউটার সিস্টেমে যা যা ইভেন্ট ঘটবে প্রত্যেকটা ইভেন্ট আসলে এই সিগনাল বাই দ্য অকারেন্স অফ ইন্টারেপ্ট মানে এই যে রিকোয়েস্টগুলো আসতেছে আসছে সেই রিকোয়েস্টগুলোরই রেসপন্স হিসাবে এই ইভেন্টগুলো ঘটবে এখন ইন্টারেপ্টে আরেকটা নাম হতে পারে ট্র্যাপ ইন্টারাপ্ট আর ট্র্যাপের মধ্যে ডিফারেন্স কি ট্র্যাপও এক ধরনের ইন্টারেপ্ট বাট this is software generated interrupt for each type of interrupt a uh, separate segment of code determines what action should be মানে হচ্ছে একটা কম্পিউটার সিস্টেমে আমরা যে অপারেটিং সিস্টেমটা যে ডেভেলপ করবে বা যে ডিজাইন করবে সে আসলে আগে থেকেই ডিফাইন করে ফেলবে যে কি কি টাইপের ইন্টারাপ্ট হতে পারে এবং প্রত্যেক টাইপের ইন্টারেপ্টের জন্য কি কি অ্যাকশন নিতে হবে এগুলো ডিফাইন করা থাকে সো যখন ওই টাইপের কোনো একটা ইন্টারাপ্ট ঘটে দেন তখন ওই অ্যাকশনটা এক্সিকিউট হয় ক্যান অকার এরোনিয়াস প্রোগ্রাম মডিফাই আদার প্রোগ্রাম সো এরোর আসলে কখন হবে এরোর হতে পারে ওই টাইমটাতে যখন হচ্ছে একটা অলরেডি একটা এরোনিয়াস প্রোগ্রাম এরোনিয়াস প্রোগ্রাম সেটা হতে পারে ভাইরাস হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে যেটা আসলে অন্য একটা প্রোগ্রামকে মডিফাই করে ফেলে বা অন্য প্রোগ্রামের ডেটাকে মডিফাই করে অর মাঝে মধ্যে অপারেটিং সিস্টেম ইট সেলফ এটাকেই মডিফাই করে ফেলে সো এই টাইপের প্রোগ্রামগুলো যদি এই কাজ করতে পারে তখন এরর ঘটে দ্যাটস ওয়াই প্রপারলি ডিজাইন্ড অপারেটিং সিস্টেম মাস্ট এনশিওর দ্যাট অ্যান ইনকারেক্ট প্রোগ্রাম ক্যান নট কজ আদার প্রোগ্রামস টু এক্সিকিউট ইনকারেক্টলি মানে অপারেটিং সিস্টেম একটা সেফটি মেকানিজম থাকা উচিত যখন অপারেশনগুলো এক্সিকিউট হবে যাতে করে একটা প্রোগ্রাম আরেকটা আর একটা প্রোগ্রামকে এফেক্ট করতে না পারে তো ওরকম একটা এক্সাম্পল হচ্ছে ডুয়াল মোট অপারেশন যেটা দিয়ে হচ্ছে অপারেটিং সিস্টেম তার এক্সিকিউশনগুলো চালায় সো ডুয়াল মোট অপারেশন কী জিনিস যে আমাদের আসলে তাহলে এখন ডিস্টিংগুইশ করা দরকার যে কোনগুলো হচ্ছে সিস্টেম কোড আর কোনগুলো ইউজার ডিফাইন কোড সিস্টেম কোড বলতে কি বোঝাচ্ছি যে কোডগুলো আসলে আমার সিস্টেমকে রান করতেছে ফর এক্সাম্পল অপারেটিং সিস্টেমের কোড আর ইউজার ডিফাইন কোড কোনগুলো যেগুলো হচ্ছে আমি বিভিন্ন ধরনের ইউজার অ্যাপ্লিকেশান চালাচ্ছি যে সেটা হতে পারে ওয়ার্ড প্রসেসর হ্যাঁ কিংবা স্প্রেডশিট বা ওয়েব ব্রাউজার ওইগুলো হচ্ছে ওয়েব ডিফাইন কোড আর অপারেটিং সিস্টেমের কোডকে আমরা বলতে পারি সিস্টেম কোড সো আমাদের এখন আমাদেরকে আইডেন্টিফাই করা উচিত করতে পারা উচিত বা অপারেটিং সিস্টেমকে আইডেন্টিফাই করতে পারা উচিত যে কোনগুলো সিস্টেম কোড আর কোনগুলো ইউজার ডিফাইন কোড সো দেন হচ্ছে আমরা একটা মোট বিডের এর ইন্ট্রোডাকশন দিই মড বিড দিয়ে আমরা দুইটা মোডে চলে যাই একটা মোডকে আমরা বলি কার্নেল মোড আর একটা মডকে বলি ইউজার মোড সো এটাকে বলছে আমরা ডুয়াল মোড অপারেশন তাতে করে কি হচ্ছে ইট প্রোভাইডস

যেগুলো খুবই সেন্সিটিভ কোড যেটা আমার প্রোগ্রাম হয়তো সিস্টেম ডিজাইন বা সিস্টেমের বিহেভিয়ার চেঞ্জ করে দিতে পারে সো ওই মেশিন ইনস্ট্রাকশন বা ওই লাইন অফ কোডগুলোকে আমরা প্রিভিলেসড ইনস্ট্রাকশন হিসেবে ধরে নিচ্ছি অ্যান্ড এই প্রিভিলেসড ইনস্ট্রাকশনগুলো আমার কার্নেল মোডে রান হবে দ্যাট ইজ দিস মোড আর ইউজার মোডে হচ্ছে বাকি জিনিসগুলো এক্সিকিউট হবে সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ধরো একটা ইউজার প্রোগ্রাম এক্সিকিউট হচ্ছে হতে হতে হঠাৎ করে তার একটা কম্পিউটার সিস্টেমের একটা ফিচার বা একটা কি বলে যে একটা ফাংশনালিটি তার ইউজ করা দরকার হলো তাহলে সে কি করবে সে অপারেটিং সিস্টেমের কাছে যাবে অপারেটিং সিস্টেমকে বলবে যে আমার এই জিনিসটা এই ফিচারটা দরকার হতে পারে সেটা হচ্ছে মেমোরিতে অ্যাক্সেস আমার তখন অপারেটিং সিস্টেম কি করবে ওকে সেই ফাংশনালি ওর সেই কাজটা করে দিবে তো ও অপারেটিং সিস্টেম যখন ওই কাজটা করতে যাচ্ছে যেটা সিস্টেমের সাথে ডিরেক্টলি কানেক্টেড বা সিস্টেমকে চেঞ্জ এফেক্ট করতে পারে সে তখন কী করবে এটুকু কোড যা যা আছে এগুলা ইউজার মোডে বা আই মিন টু ওয়ানে রান হল যখনই ওই সিস্টেমের সাথে রিলেটেড বা সিস্টেমকে এফেক্ট করতে পারে ওই টাইপের লাইনস অফ কোড এক্সিকিউটেভ চলে যাবে তখনই মোড বিট জিরো হয়ে যাবে দ্যাট মিনস কার্নেল মোডে চলে যাবে অ্যান্ড এইটুকু কোড যতক্ষণ এক্সিকিউট হবে ততক্ষণ পর্যন্ত সেটা কার্নেল মোডে এক্সিকিউট হবে সো দ্যাট আমার সিস্টেমের যেটুক ইফেক্ট হওয়ার কথা ছিল বা লাইনগুলো যা যদি এরোর থাকে এরোর থাকে লাইনগুলোতে তাহলে যেই চেঞ্জটা হওয়ার কথা ছিল যেই অ্যাব্রাপ্ট বা যেই চেঞ্জটা আনইউজুয়াল চেঞ্জ হওয়ার কথা ছিল সেটা যাতে না হয় দ্যাটস ওয়াই কার্নেল মোডে চলবে অ্যান্ড যখন এই কাজটা শেষ হয়ে যাবে তখন মোডবিট আবার চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড বাকি অংশটুকু আবার ইউজার মোডে এক্সিকিউট হবে সো দিস ইজ কল্ড দ্য ডুয়াল মোড অপারেশন অফ অপারেটিং সিস্টেম যে প্রিভিলেজ ইনস্ট্রাকশানগুলোকে কার্নেল মোডে রান করানো আর নর্মাল ইনস্ট্রাকশানগুলো ইউজার মোডেই রান হবে সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেম ক্যান প্রোভাইড সাম প্রোটেকশন টু টু দ্য সিস্টেম